Subscribe now. Click the bell icon. Do like, comment, and share. তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি ডার্সি কোর্সের লেখা দি হাউস অফ শ্যাডোজ, যার বাংলা অনুদিত নাম ছায়া বাড়ি। আজকে ২২তম পর্ব। আজ সকালেই মেরি যখন সফিকে তার ঘর থেকে নিচের হলওয়ের দিকে যাবার সিঁড়ির পথ পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল, তখনই সফি খুব ভালো করে মনোযোগ দিয়ে রাস্তাটা লক্ষ্য করে রেখেছিল। এখন সেটাই মনে করার চেষ্টা করতে লাগলো। সে কেমন যেন ছিল পথটা, মনের পর্দায় দৃশ্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করতে লাগলো সফি। প্রথমে ডান দিকে, তারপর আবার ডান দিকে, তারপর একটা হলওয়ে, আর সেই হলওয়ের শেষ প্রান্তে এসে বাম দিকে ঘুরে আবার ডান দিকে। এখন যে হলটায় সে দাঁড়িয়ে আছে, সেই হলটা তার পরিচিত। এখান দিয়ে সে অনেকবার যাওয়া আসা করেছে, কিন্তু হলওয়েটা ধরে হেঁটে শেষ প্রান্তের দরজাটা যখন হ্যান্ডেল ঘুরিয়ে খোলার চেষ্টা করতে লাগলো, তখনই ফের সেই পুরনো ভয়টা মাথা চাড়া দিয়ে উঠল ওর মধ্যে। সফি বুঝতে পারল ফের ভুল কক্ষে প্রবেশ করতে চলেছে সে, কিন্তু ততক্ষণে ওর হাতের চাপে দরজার নবটা খুব সহজেই খুব মসৃণভাবে ঘুরে গেল। আবার ভুল করতে চলেছে সে, এটা বুঝে ওঠার আগেই দরজাটা ভেতর দিকে সামান্য ফাঁক হয়ে গেল। সেই ফাঁক দিয়ে ঘরের ভেতরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সফি। পরিষ্কার চাদর পাতা, পরিপাটি বিছানা, পর্দা তোলা জানলাগুলো দিয়ে দুপুরের আলো প্রবেশ করেছে ঘরে। ঘরের মেঝে পড়ে আছে এক গাদা রিবন, ব্রাশ, চিরুনি আর একটা বেশ দামি পুতুল। এছাড়াও মেঝেতে কেউ যেন কাঠ কয়লা দিয়ে অজস্র আঁকিবুকি করে ছবি এঁকেছে। প্রত্যেকটা ছবিতেই একটা করে মুখ, আর প্রত্যেকটা মুখই অতি ভয়ঙ্কর। সফি দোনামোনা করতে করতে ঢুকেই পড়ল ঘরটা। মেঝেতে আঁকা ছবিগুলোকে আরো স্পষ্ট দেখতে পাচ্ছে, আর তাতেই ওর ভেতরে ভয় ভয় ভাবটা আরো বেড়ে উঠল। ওর সামনে দেয়ালে মেঝেতে যত্রতত্র কালো কালো ছায়া পড়েছে, মেঝের এক ইঞ্চি জায়গাও বাদ নেই, সর্বত্র শুধু সেই কাঠ কয়লা দিয়ে আঁকা মুখের ছবি। এইরকম মুখ সে গতকাল লাইব্রেরিতে এলিসকে আঁকতে দেখেছে, সেই একজোড়া করে ধপধপে সাদা চোখ ওর দিকে তাকিয়ে আছে, হাজারে হাজারে সেই রকম বিভৎস চোখ ওর দিকে যেন বিভক্ত দৃষ্টি মেলে চেয়ে আছে। প্রত্যেকটা চোখ যেন জীবন্ত, ওকে যেন গিলে খাচ্ছে। মুখে হাত চাপা দিয়ে ভেতরে চাকিয়ে ওটা ভয়টাকে সামাল দেওয়ার চেষ্টা করলো সফি। নিশ্চয়ই এলিসের আবার ভুল রাস্তায় পড়ে ভুল ঘরে ঢুকে পড়েছে সে, আর এবারেরটা আরো দুর্বিষহ ব্যাপার তার কাছে। এলিসের ঘরে ঢুকে পড়েছে সে, আর তার আঁকা এই অদ্ভুত ছুরি, এত যত্ন নিয়ে আঁকতে কতটা সময় লেগেছে এলিসে। সফি এক জায়গায় দাঁড়িয়ে শরীরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঘরটাকে দেখল, দেখলো সর্বত্রই সেই এক মুখের ছবি, সেই কালো কালো ছায়ার মতো অপার্থিব একটা মূর্তি, যার চোখ জোড়া সাদা, শুধু সাদা, আর হাতে রয়েছে ছুরি ফলার লম্বা খান কয়েক ইঞ্চি লম্বা নখ, হিংস্র সাপদের নখের চেয়েও ভয়ঙ্কর নখ। ছবিগুলোতে সবই অস্পষ্ট, একমাত্র স্পষ্ট শুধু ওই ভয়ঙ্কর চোখগুলো। দরজার দিকে ঘুরতে গিয়েই আবার একটা ধাক্কা, দেখলো এলিস দাঁড়িয়ে আছে দরজায়,
মেয়েটাকে কিরকম যেন এসে দাঁড়িয়েছে। এলিসের হাত দুটো নিজের হাতে নিয়ে আদর করতে গিয়ে দেখল বরফের মতো ঠান্ডা মেয়েটার হাত দুটো। এত ঠান্ডা কেন মেয়েটার হাত? সফি গরম করার জন্য ওর হাতে হাত ঘষতে লাগল। মনে মনে জোসেফের প্রতি অভিমান পুঞ্জীভূত হতে লাগলো সফি। জোসেফ, তুমি নিশ্চয়ই জানো এরকম অবস্থায় কি করতে হবে, তবু তুমি আমাকে এই রহস্যের মাঝে একলা কেন ফেলে চলে গেলে? বড় করে একটা শ্বাস নিল এলিস। ও দৃষ্টি আবার স্থির হলো সফির মুখের উপর। তারপর বলে উঠল, ও তোমাকে আরো পেতে চায়। এলিসের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না সফি। কে তাকে আরো পেতে চায়, জোসেফ নাকি অন্য কারোর কথা বলছে এলিস? সফি এবার কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু আর নরম করে বলল, এলিস, তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে? তোমার মা কি কিছু করেছে তোমায়? বকেছে? মেরেছে? আমার মা? অদ্ভুত ভাবে কথাটা বলেই হাসলো এবার এলিস। ওর পাণ্ডুর ঠোঁট জোড়ায় ওই হাসিটা কিরকম যেন ভুতুড়ে দেখাল। তারপর বলল, তুমি কি রোজের কথা বলছো? সেও তো ওর ডাক, ওর কথা শুনতে পায়, তাও অবশ্য মাঝে মাঝে। ইলিস, মেয়েটাকে আরো কিছু বলতে যাচ্ছিল সফি, কিন্তু ওর মুখের কথা মুখেই আটকে গেল। এলিসের পেছনের হলওয়েতে তখন আরেকটি মূর্তির নড়াচড়া চোখে পড়েছে সফি। এলিসের হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো সফি। ওর মুখ থেকে যেন সমস্ত রক্ত সরে গিয়েছে। গ্যারে তার্জেন্টন কখন যেন চোরের মতো নিঃশব্দে এসে দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনছিলেন, তা এতক্ষণ ঘুণাক্ষরেও টের পায়নি সফি। সফি তাকে দেখে ফেলেছে এটা টের পেয়ে তিনি এবার পায়ে পায়ে এগিয়ে এলেন ওদের কাছে। তিনিও দেখেছেন মেঝেতে এলিসের হাতে আঁকা বিভৎস সেই মুখের ছবিগুলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই, গ্যারেথের মুখ ছিল সম্পূর্ণ ভাবলেশহীন। তার মুখে রাগ বা বিস্ময়ে
কোনো রকম ভাবেরই প্রতিফলন দেখতে পেল না সফি। শুধু এলিসের দুই কাঁধে দুটো হাত রেখে তাকে আস্তে আস্তে ঘুরিয়ে নিলেন সিঁড়ির দিকে, তারপর তাকে ধরে ধরে নিয়ে চললেন অন্যদিকে। স্যার, ক্যারেটকে উদ্দেশ্য করে হঠাৎ ডেকে উঠল সফি, কিন্তু মুখের কথা মুখেই আটকে গেল ক্যারেটের হিমশীতল দৃষ্টি আর কণ্ঠস্বরে। তুমি নিজের ঘরে যাও, ঠান্ডা গলায় কথাটা এমন ভাবে বললেন ক্যারেট আর্জেন্টন যে সফির আর তাকে দ্বিতীয়বার কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। সে উল্টো দিকের হলওয়ে ধরে একরকম ছুটতে লাগলো, পেছনে না তাকিয়েও সে ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারল গ্যারেথ আর্জেন্টন এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পেছন থেকে লক্ষ্য করছেন। সেই দৃষ্টির তীক্ষ্ণ ফলা ওর পিঠে এসে বিঁধছে। নিজের ঘরে এসে বিছানার ওপর নিজেকে ছুঁড়ে ফেলে এতক্ষণে যেন হাঁফ ছেড়ে বাঁচলো সফি। এই বাড়িটারটা ভয়ঙ্কর জায়গা। যতখানি আন্দাজ করেছিলাম বাস্তবে বাড়িটা তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আর এলিসের চেহারা চোখ মুখ ওরকম কেন? জোসেফ কেন ওর ব্যাপারে আমাকে কিছু খোলাখুলি বলে না? শুনলে আমি যদি বাড়ি ছেড়ে পালিয়ে যাই এই ভয় বলতে চায় না? আমার কি আর এখানে থাকা উচিত হবে? বালিশে মুখ গুঁজে এসবই ভাবতে লাগলো সফি। ওর সর্বাঙ্গ কাঁপছিল, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছতেই লাগলো সে, কিন্তু সে জল যেন আর বাঁধ মানছে না। অনেকক্ষণ পর যখন একটু ধাতস্থ হলো, তখন সে বিছানা ছেড়ে উঠে পায়ে পায়ে গিয়ে দাঁড়ালো জানলার কাছে, তাকিয়ে রইল বাইরে নিরানন্দময় প্রকৃতির দিকে। সেদিকে চেয়ে থেকে সফি ভাবতে লাগলো, জোসেফ আমাকে এই ঘরটা দিয়েছে কারণ এ ঘর থেকে বাইরের বেস্ট ভিউ দেখা যায়। কিন্তু কি দেখব বাইরে? সবকিছুই এখানে কিরকম যেন মৃত, কিরকম যেন নিরানন্দময়। লেকের ওই স্থির জল, দমকা হাওয়ায় গাছপালার কাতরানির শব্দ ভেসে এসে সবসময় আমাকে আরো যেন আতঙ্কিত করে তোলে। সফি ক্যাসেলের ফটকের দিকে একরকম আচ্ছন্নের মতো দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়েই রইল, যতক্ষণ পর্যন্ত না ওর ঘরের দরজার দিক থেকে একটা হালকা ক্যাঁচ শব্দ ওকে চেতনায় নিয়ে এলো। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগে, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।